দুনিয়াটা বড়ই আজব, তাই না? আল্লাহ কার ভাগ্যে কি লিখে রেখেছেন একমাত্র আল্লাহ ছাড়া আমরা কিন্তু কেউ জানি না। তো আমি আজকে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে 5 বছর পর আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে হঠাৎ করেই আজকে দেখা হলো। আজ আমরা দুজনেই কিন্তু বিবাহিত, সংসারও আলাদা আমাদের। অথচ আমাদের 6 বছরের রিলেশন ছিল স্কুল ইউনিভার্সিটি পর্যন্ত, কিন্তু বিয়ে করার প্রতিশ্রুতিও ছিল। বাট ভাগ্যের পরিহাসে 5 বছর আগেই আমার বিয়ে হয়ে যায় আর আমি আলাদা জায়গায় থাকি, আর আমার এক্স বয়ফ্রেন্ডও কিন্তু বিয়ে করে আলাদা জায়গায় থাকে। সেই দিনের কথা আজও মনে আছে। আমাদের দুই পরিবারে বসেছিল বিয়ের কথা নিয়ে। তার পরিবারের শর্ত ছিল তারা আমার মতো এত শিক্ষিত বউ নিবে না, বিয়ের পর পড়াশোনা বন্ধ করতে হবে বা চাকরির কথা ভুলেও বলা যাবে না। আচ্ছা, কথার মাঝখানে একটু ভিডিওর ব্যাপারে কথা বলি। আপনারা এখন যে ছাদ বাগানটা দেখছেন, আমি কিন্তু একটা ভিডিওতে আমাদের বাসার ছাদ বাগানটা অর্ধেকটা শেয়ার করেছিলাম, এখন বাকি অর্ধেকটা আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যাই হোক, যে জায়গাটায় ছিলাম, যে চাকরির কথা ভুলেও বলা যাবে না। আসলে ছোটবেলা থেকে কিন্তু আমার টিচার হওয়ার শখ ছিল, আমার পরিবারের সবাই জানতো, প্লাস আমার বয়ফ্রেন্ডও কিন্তু জানতো এই ব্যাপারটা। কিন্তু সেই দিন সে চুপ ছিল সবার সামনে। অন্যদিকে আমার পরিবারের ইচ্ছা ছিল ভালো চাকরিজীবী ছেলের সাথে বিয়ে দিবে। ব্যবসা আমার বাবার একেবারেই পছন্দ নয়, কিন্তু পড়াশোনার সাথে তার বাবার পারিবারিক ব্যবসাতে সে যুক্ত ছিল। এমনকি আমার বাবা প্রস্তাবও দেয়, বাবার অনেক বড় বড় মানুষের সাথে উঠ বস আছে, সহজে তার চাকরির ব্যবস্থা করে দিতে পারবে। পড়াশোনা শেষ করে সে যদি তার পারিবারিক ব্যবসা থেকে বের হয়ে চাকরি করে তাহলে আমার বাবা রাজি হবে। কিন্তু এতে তার বাবা আপত্তি দিয়ে বলেন, আমার এত বড় ব্যবসা থাকতে আমার ছেলে কেন অন্যের অফিসে চাকর হবে? এদিকে আমার পরিবারও রাজি ছিল না আমার পড়াশোনা বন্ধের ব্যাপারে। তো দুই পরিবারেই যখন আপত্তি তখন আর বিয়ে হলো না। অথচ আজ তার সাথে আমার দেখা, কথা হলো, তার বউ ছিল, শুনলাম তার বউ নাকি ব্যাংকে কাজ করে। তাহলে সেই দিন কেন তার পরিবার আমাকে বলেছিল যে আমি কোনো চাকরি করতে পারবো না? আবার এই দিকে আমার পরিবার যে বলেছিল যে আমার স্বামী চাকরিজীবী হবে, কিন্তু আমার সেই স্বামী আজকে হচ্ছে ব্যবসায়ী। আজ আমার স্বামী সেটাই করে, মানে আমার বাবা যেটা পছন্দ করতো না। তো চাকরিজীবী ছেলে দেখেই আমার বিয়ে দেয়, কিন্তু বিয়ের 2 বছর পর সে হঠাৎ চাকরি ছেড়ে ফ্রেন্ডদের সাথে ব্যবসা শুরু করে, আজ চলছে তার ব্যবসা। ভাগ্যের কি পরিহাস, তাই না? আমাদের দুই পরিবারের শর্তই আজ পূরণ হয়নি, শুধু আমরা একে অপরকে হারালাম। হয়তো সেদিন আমরা পরিবারের বিরুদ্ধে আরো শক্ত হলে আজ আমরা একসাথেই থাকতাম। তাই হয়তোবা বলে যে বাস্তবতা গল্প থেকেও কিন্তু বেশি হয়। 5 বছর ভুলে থাকা ঘাটা আজ আবার খোঁচা দিয়ে উঠল। 2 দিন ধরে আবার সেই আগের কষ্টটাই কিন্তু পাচ্ছি, তবে আজ কষ্টের থেকে আফসোসই বেশি হচ্ছে। দুই পরিবারের শর্ত কিন্তু ঠিকই অপূর্ণ, তবে আমরা শুধু আলাদাই হয়ে গেলাম। তাছাড়াও অনেকের কাছে আজকের এই গল্পটা হতে পারে যে একটি বানানো গল্প, কিন্তু এটা কিন্তু সত্যি একটি আপুর জীবনে ঘটে যাওয়া চরম সত্য একটা ঘটনা। তো সেই আপুর নামটা আমি আর নিলাম না, ওই আপুটার সাথে আমার খুব ভালো একটা রিলেশন, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি এই গল্পটা। অনেকের জীবনেই কিন্তু এইরকম ঘটনা ঘটে যায়, অনেকেই হয়তো প্রকাশ করে, অনেকেই আবার প্রকাশ করে না। যাই হোক, আজকের এই গল্পটা আপনাদের কাছে শুনে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন, ভালো লাগা মন্দ লাগা দুইটাই জানাতে পারেন। যাই হোক, আজকে অনেক বেশি কথা বলে ফেললাম, জানি না হয়তো বা কোনো ভুল ত্রুটি হতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এদিকে ছাদ বাগান ঘুরিয়ে দেখার পর আমি কিন্তু বাসায় চলে আসছি, আর এই যে বাসায় আসার পর এটা হচ্ছে বিকেল টাইম, আমি এখানে কিছু সবজি ছিলে নিচ্ছিলাম। যেহেতু আমরা এখন 2 বেলা রুটি খাই, এর জন্য একটু বেশি করে আমি হচ্ছে সবজিটা রান্না করে রাখি, যাতে আমাদের 2 দিন বা 3 দিনের মতো হয়ে যায়। আসলে প্রতিদিন এরকম সবজি রান্না করতেও কিন্তু ঝামেলা লাগে, আর আজকে যে সবজিটা রান্না করব অনেক ধরনের সবজি দিয়ে রান্না করব,
এই সবজির ভিতরে কিন্তু আমি পেঁয়াজ দেই না, পেঁয়াজ ছাড়া এই সবজিটা রান্না করে থাকি। আর এই সবজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ দারুণ লাগে। যাই হোক, এখানে পটল, তারপরে কাঁকরোল, বেগুন, মিষ্টি কুমড়া, তো ফ্রিজে ফ্রোজেন করা হচ্ছে বরবটি আছে, তাছাড়া সাথে হচ্ছে আমি আলুও দিয়ে দিব। এইগুলো দিয়ে আমি একটা সবজি রান্না করে নিব রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এখন সব সবজিগুলো আমি ছিলে ভালো করে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা আর আপনাদের মাঝে শেয়ার করব না, তা না হলে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাবে। তো এদিকে তো আমি সবজি রান্না করার জন্য সবজিগুলো কেটে নিচ্ছিলাম, আর আমার পাশেই হচ্ছে আপনাদের ভাইয়া, মানে কাবাব বানাবে, এর জন্য সব কিছু রেডি করতেছিল। বলছিলাম যে আমি রেডি করে দেই, তো আপনাদের ভাইয়া বললো যে নিজেরটা নিজেই করবে, মানে আপনাদের ভাইয়া কাবাবটা খুব ভালো বানাতে পারে, এর জন্য নিজেরটা নিজেই করে নিচ্ছে। তবে আমি সব কিছু পরিষ্কার করে দিয়েছি, এখন জাস্ট প্রেশার কুকারে হচ্ছে মাংস, তারপর হচ্ছে বুটের ডাল আর সব ধরনের মশলা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছে। তো আপনাদের ভাইয়ার রান্নাটা হয়ে গেলেই আমি এই সবজিটা রান্না বসিয়ে দিব। এখানে এই যে সবগুলো সবজি একটু কেটে নিচ্ছিলাম, আজকে আমি সব সবজিগুলো ছুরি দিয়েই কেটে নিচ্ছিলাম, কেন যেন বটি দিয়ে কাটতে ইচ্ছে হচ্ছিল না। তো ভিডিওর এই পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তীতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে একটি নোটিফিকেশন আকারে চলে যাবে, তখন চাইলেই কিন্তু আপনি আমার ব্লগ ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, প্লিজ একটি লাইক বা ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এদিকে সব সবজিগুলো কেটে ভালো করে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। দেখতেই পারছেন একটা বড় হাঁড়িতে আমি অনেকগুলো সবজি নিয়েছি, আর এই সবজিগুলো রান্না করার পর কিন্তু অনেকটাই কমে যাবে, এখন দেখা যাচ্ছে অনেক বেশি। তাছাড়া সবজি যখনই আমি রান্না করি একটু বেশি করে রান্না করে রাখি, আপনাদের ভাইয়া সবজি খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি সবজিটা সবসময় একটু বেশি করে রান্না করে থাকি। তো এই দিক দিয়ে সব সবজিগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে জাস্ট সিদ্ধ বসিয়েছিলাম। তো যখন সিদ্ধ হয়ে গেছে, আর পুরোপুরি সিদ্ধ কিন্তু করিনি, হালকা সিদ্ধ করেছিলাম, এরপর আমি হচ্ছে বাগার দিয়ে দিলাম। তাছাড়া এখানে ফ্রোজেন করা মটরশুঁটি আর হচ্ছে বরবটিও দিয়ে দিয়েছিলাম। আজকে জাস্ট বাগার দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন আর হচ্ছে আদা একটু কুচি করে দিয়েছিলাম, সেই সাথে অল্প একটু হলুদও দিয়েছিলাম। এই তো এভাবে করে বাগার দিয়েই কিন্তু আমি সবজিটা রান্না করে নিলাম। আর এই যে বলেছিলাম না, আপনাদের ভাইয়া কাবাব বানাচ্ছিল টিকিয়াকা, এই যে এই টিকিয়াগুলো এখন বানিয়ে নিচ্ছে সিদ্ধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে, এখন খুব সুন্দর মতো করে এই যে এইভাবে করে প্লেটে রেখে দিচ্ছে। তো এগুলো ডিপে রেখে দিব, তারপর কিছুক্ষণ পর বের করে একটা বক্সে ভরে রেখে দিব। তাছাড়া এই যে কয়েকটা ভেজে নিয়েছে, মাশাল্লাহ টিকিয়াগুলো খেতে অনেক বেশি টেস্ট হয়েছিল। এরপর আপনাদের ভাইয়া একটু নিচে গিয়েছিল, তো বললাম আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই আমার জন্য এখানে একটা আইসক্রিম নিয়ে আসলো, তো এখন বসে বসে আইসক্রিমটা আমি খেয়ে নিলাম। এরপর হচ্ছে এটা পরের দিন একেবারে, তো পরের দিন আমি হচ্ছে দুধ জাল করে নিচ্ছিলাম। এইদিকে ফ্রিজে দুধ রাখা ছিল, তো ভাবলাম জাল করে না রাখলে নষ্ট হয়ে যাবে, এই জন্য দুধটা জাল করে নিলাম। আপনাদের ভাইয়া বললো ঠিক আছে তাহলে ম্যাঙ্গো জুস বানিয়ে ফেলব। যাই হোক, দুধটা জাল করার পর যখন ঠান্ডা হয়েছে, এরপর কিন্তু আপনাদের ভাইয়া আম দিয়ে একটা ম্যাঙ্গো জুস তৈরি করে নিয়েছে, তো সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না কিভাবে জুসটা তৈরি করে নিয়েছে। যদি আপনারা কেউ দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এই যে জুসটা তৈরি করে নিয়েছে, যখন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল তখন হচ্ছে এই জুসটা তৈরি করে নিয়েছে। তো জুসটা এখন আমি গ্লাসে ঢেলে নিলাম, আমরা দুজনে মিলেই হচ্ছে এখন এই ম্যাঙ্গো জুসটা খেয়ে নিব। তাছাড়া আপনাদের ভাইয়া এই জুসটা কিন্তু অনেক ভালো বানাতে পারে। তো এই জুসটা বানাতে আসলে সেই রকম কোনো কিছুই লাগে না, জাস্ট হচ্ছে দুধ, হালকা একটু চিনি আর একটু পাউডার মিল্কও সাথে দিয়ে দেয় আপনাদের ভাইয়া,
এরপর ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নে, এতে করে কিন্তু এই জুসটা তৈরি হয়ে যায়। আর এই যে আজকে তেমন কোনো কিছু রান্না করা হয়নি, যেহেতু টিকিয়া বানানো ছিল গতকালকে, তাই আজকে হচ্ছে আমি জাস্ট একটু ভুনা খেজুরে রান্না করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর সাথে টিকিয়া ভেজে নিয়েছি, সেই সাথে ফ্রিজে গরুর মাংস রান্না করাই ছিল। এগুলো দিয়েই আমাদের দুপুরের খাবারটা হয়ে গেছে। তো এখন চলে আসছি একটু বাহিরে টেস্টি ট্রিটে। তো এখানে বসে আমরা হচ্ছে একটা কেক খেলাম, আর এখানে হচ্ছে একটা চানাচুরের পোটা নিয়ে যাব এখান থেকে। এই চানাচুরটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো যাই হোক, কেকটা অর্ডার করা হয়ে গেছে, আমাদের টেবিলে অলরেডি দিয়ে দিয়েছে এই যে চকলেট কেকটা। তো এই কেকটাই এখন একটু বসে আমরা দুজনে মিলে খেয়ে নিব। এরপরই হচ্ছে সরাসরি আমরা বাসায় চলে আসছিলাম, আর আসার সময় কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসছি। এখানে এই যে রাক্সের এই টোস্টটা আমার কাছে বেশ ভালো লাগে পানি দিয়ে ভিজিয়ে খেতে। মাঝে মাঝে রাতের বেলা আমি পানি দিয়ে ভিজে এই টোস্টটা খেয়ে থাকি। আর ওই যে টেস্টি ট্রিট থেকে হচ্ছে ওই চানাচুরের এই কোটাটা নিয়ে আসলাম, এই চানাচুরটা খেতে বেশ দারুণ। তাছাড়া একটু লাজ ফার্মায়েও গিয়েছিলাম, ওখান থেকে হচ্ছে এই যে রেক্সোনা, তারপর হচ্ছে পন্ডস, যে চন্দনের হোয়াইট টোন পাউডারটা আছে, চন্দন পাউডারটা, সেটাও নিয়ে আসলাম। সেই সাথে এখানে হচ্ছে আটা নিয়ে আসা হয়েছে।